হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কিংডম প্রোটিস্টা সম্পর্কে আলোচনা করছি। তো প্রোটিস্টা যে কথাটা, সেটা ফার্স্ট এসছে প্রোটিস্টোস নামক একটা ওয়ার্ড থেকে, যার মানে হচ্ছে ফার্স্ট অফ অল। তাহলে এই কথাটা এসছে প্রোটিস্টোস। তাহলে আমরা ফার্স্ট যে কিংডম পড়েছি সেটা হচ্ছে মনেরা, মনেরার পর হচ্ছে প্রোটিস্টা। তাহলে মনেরা কিংডম যে প্রাণীগুলো আছে তারা হচ্ছে প্রোক্যারিওটিক, তার মধ্যে প্রোটিস্টার মধ্যে ইউক্যারিওটিক বৈশিষ্ট্য আসলো। তাহলে আমরা এটা বলতে পারি যে মনেরাটাকে আমরা কোনো প্রাণীর অন্তর্ভুক্তই করছি না, মানে সেটা যে এক অনুন্নত টাইপের, তার মানে উন্নত টাইপের যে প্রাণী তার আবির্ভাব হয়েছে প্রোটিস্টার মধ্য দিয়ে, সেই জন্য আমরা প্রোটিস্টাকে বলছি আদিম। এই প্রোটিস্টা হচ্ছে এরা একমাত্র, এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এরা সিঙ্গেল সেল, মানে হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী টাইপের, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোটিস্টার মধ্যে উদ্ভিদও আসতে পারে, ছত্রাকও আসতে পারে, আর প্রাণীদেরও কিছুটা অংশ আসতে পারে। মেইনলি দেখা যায় পুকুরের মধ্যে যে জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট ছোট যেগুলো আছে সেগুলো প্রোটিস্টার অন্তর্ভুক্ত। প্রোটিস্টার কতগুলো মানে টাইপ আছে সেই টাইপগুলো আমি ডিসকাশন করছি। সেই টাইপ অনুযায়ী বিভিন্ন প্রোটিস্টা বিভিন্ন রকমের হয়। আমরা সমুদ্রের মধ্যে দেখতে পাই বিভিন্ন রকমের প্রবাল, বা বিভিন্ন রকমের সমুদ্রের মধ্যে ফুলদানির মতো বিভিন্ন রকমের জিনিস দেখতে পাওয়া যায়। সেগুলো কিছু মানে প্রোটিস্টার মৃত্যুর পর তাদের দেহাবশেষ জমা হয়ে হয়ে সেরকম টাইপের কিছু জিনিসের তৈরি হয়েছে। তো কিছু কিছু প্রোটিস্টা আছে তারা ফটোসিনথেটিক সালোকসংশ্লেষ করতে পারে, আর এই প্রোটিস্টাগুলো মেইনলি জলের মধ্যে থাকে। তো যারা জলের মধ্যে থাকে তাদেরকে বলা হচ্ছে একোয়াটিক। একোয়াটিক মানে হচ্ছে তারা জলের মধ্যে থাকতে পছন্দ করে। তারা কিছু কিছু হচ্ছে প্ল্যাঙ্কটন। তাহলে এর মধ্যে মানে এই প্রোটিস্টা যে কিংডম, এর মধ্যে কিছু কিছু আছে এককোষী, কিছু কিছু আছে এককোষী থাকে কিন্তু কলোনি করে থাকে, মানে গ্রুপে থাকে। যাদের মধ্যে ঠিকমতো টিস্যু সিস্টেম নেই, ঠিক সেরকমের কিছু অনুন্নত শৈবাল, অনুন্নত ছত্রাক, অনুন্নত প্রোটোজোয়া, তাদের এই মানে গ্রুপগুলোকে প্রোটিস্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী মানে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত অনেকগুলো প্রজাতি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে ডিনোফ্লাজিলেটস। তো এই যে প্রোটিস্টা মানে কিংডম, এদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়। যেমন কিছু কিছু আছে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে পারে, তাদেরকে বলা হচ্ছে সালোকসংশ্লেষকারী প্রোটিস্টা। তাহলে ডিনোফ্লাজিলেটস যারা আছে তারা সালোকসংশ্লেষ করতে পারে। সালোকসংশ্লেষ কারা করতে পারে? যাদের দেহের মধ্যে সালোকসংশ্লেষকারী রঞ্জক থাকবে। ঠিক সেরকম কিছু কিছু ছত্রাকের নিয়ে আছে প্রোটিস্টা, যেমন প্লাজমোডিয়াম বা কিছু কিছু প্রোটোজোয়ার মতো প্রোটিস্টা আছে, যেমন জুফ্লাজিলেটস, স্পোরোজোয়া, এটসেট্রা। তো আমরা ফার্স্টে ডিনোফ্লাজিলেটসটা আলোচনা করছি। তো এই যে ডিনোফ্লাজিলেটস, ডিনো মানে কি? ডিনো বা ডাইনোফ্লাজিলেটস, ডাই মানে দুটো, ফ্লাজিলেটস মানে ফ্লাজেলা, মানে যেই সকল প্রোটিস্টা দুটো করে ফ্লাজিলা আছে তাদেরকে বলা হচ্ছে ডিনোফ্লাজিলেটস। তো এইখানে দেখো একটা লংগিটিউডিনাল ফ্লাজেলা আর একটা ট্রান্সভার্স, একটা লম্বালম্বিভাবে আছে একটা আড়াআড়িভাবে আছে। ডিনোফ্লাজিলেটসে যে ফ্লাজেলাগুলো থাকে একটা লম্বালম্বি একটা আড়াআড়ি, তো এইরকম ফ্লাজেলা থাকলে তখন তাকে বলা হচ্ছে ডিনোফ্লাজিলেটস। আর এরা কি? ফটোসিনথেটিক মানে এরা সালোকসংশ্লেষ করতে পারে। একোয়াটিক মানে জলের মধ্যে থাকতে পারে। এদের কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান এবং এদের কোষ প্রাচীরে থাকে হচ্ছে সেলুলোস। তাহলে কোষের যে আউটার লেয়ার সেখানে কিন্তু সেলুলোস থাকে। আর কোষ প্রাচীরে একটা শক্ত স্থূল আবরণ থাকে যেটাকে বলা হচ্ছে থিকা। তাহলে এদের দেহটা কোষ প্রাচীরে দুটো শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে যেটাকে বলা হচ্ছে থিকা। উপরেরটাকে বলা হচ্ছে এপিথিকা, নিচেরটাকে বলা হচ্ছে হাইপোথিকা। কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো কোনো ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে থিকার বদলে একটা মসৃণ পেলিকেল বা পেরিপ্লাস্ট থাকে। এদের মধ্যে একটা রেড ডিনোফ্লাজিলেটস, তো ডিনোফ্লাজিলেটসের মধ্যে এক রকমের রেড টাইপের আছে লাল রঙের, সেটাকে বলা হচ্ছে গনিওলেক্স।
গোনিয়ালাক্স নামক একরকমের ডিনো ফ্লাজিলেটস আছে, যেটা একরকমের টক্সিন সিক্রেট করে, যেটা দেখতে হয় লাল রঙের। তো সমুদ্রে যখন এই টাইপের ডিনো ফ্লাজিলেটসগুলো বা রেড ডিনো ফ্লাজিলেটস অনেকগুলো টক্সিন সিক্রেট করে রেড কালারের, তখন সমুদ্রের একটা বড় একটা জায়গা বা ব্রিজের কোনো একটা জায়গা লাল রঙের দেখতে হয়, তখন সেটাকে বলা হচ্ছে রেড টাইডস। এবং গোনিয়োল্যাক্স যে টক্সিন সিক্রেট করে সেটাকে বলা হচ্ছে সেক্সি টক্সিন। এই টক্সিনটা লাল রঙের হয়, যার ফলে ওই জায়গাটা সামুদ্রিক বিশাল একটা জায়গা লাল রঙের ধারণ করে, সেটাকে বলা হচ্ছে রেড টাইডস। আচ্ছা, নকটিলুকা সাইন্টিলেন্স নামক এক রকমের ডিনো ফ্লাজিলেটস আছে, যার কোষ থেকে কি লাল রঙের আলো বিচ্ছুরণ হয়। যেমন দেখা যায় যে রাত্রিবেলা অন্ধকারে যেমন জোনাকি দেখা যায় এবং জোনাকির দেহ থেকে বিভিন্ন রকমের আলো দেখা যায়, ঠিক সেরকম এদের মানে বডি থেকে বিভিন্ন রকমের আলো, মানে বেশ নীলাভ টাইপের একটা আলো মানে বিচ্ছুরিত হয়, তো সেটাকে বলা হচ্ছে বায়োলুমিনিসেন্স। তাহলে বায়োলুমিনিসেন্স কি? একরকমের ডিনো ফ্লাজিলেটস আছে যাদের বডি থেকে একরকমের আলো বিচ্ছুরিত হয়, সেই জন্য এই প্রজাতিগুলোকে আবার ফায়ার এলগিও বলা হয়, সেই আলোটাকেই বলা হচ্ছে বায়োলুমিনিসেন্স। তারা আরেকটা টাইপের প্রোটিস্টা দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমি লিখেছি ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডসের অন্তর্ভুক্ত যেই প্রোটিস্টাগুলো তারা মেনলি এককোষী হয়, যেহেতু প্রোটিস্টা সবগুলো এককোষী তাহলে এরাও এককোষী, এরা স্বভোজী, অটোট্রপিক বা স্বভোজী, আর এরা হেটারোট্রপিকও হতে পারে বা মিক্সোট্রপও হতে পারে। মিক্সোট্রপ মানে দু রকমের নিউট্রিশন, মানে ডুয়েল মোট্রপ নিউট্রিশন, মানে তারা দু রকমের পুষ্টি সরবরাহ মানে ইয়ে করতে পারে, তাদের যে জীবনচক্রে তারা দু রকমের পুষ্টি সরবরাহ করতে পারে, আইদার স্বভোজী বা পরভোজী। এদের দেহ দুটো ফ্লাজলা থাকে, কিন্তু একটা বড় আর একটা খুবই ছোট, এতটাই ছোট যে তাকে দেখা যায় না, প্রায় রমের মতো, একদম লমের মতো, একটা রমের মতো উপাঙ্গ, সেই টাইপের ফ্লাজলাটাকে বলা হচ্ছে টিনসেল ফ্লাজেলা। তাহলে এরা দেখতে কোথায় পাওয়া যায়? মেনলি কম আলোতে, এই কম জলে, স্টেগনেন্ট ওয়াটার মানে মিষ্টি জলে বা যেখানে কম জল থাকে। তাছাড়া এদের মধ্যে সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে, লেগ সেল ওয়াল, সেল ওয়ালের পরিবর্তে একটা জিনিস থাকে যেটাকে বলা হচ্ছে পেলিকেল, যেটা কী করে, ফ্লেক্সিবিলিটিতে তাদের সাহায্য করে, যেটা হচ্ছে একটা প্রোটিন রিচ লেয়ার। ফ্লেক্সিবিলিটি বলতে বোঝায় এদের সংকোচন প্রসারণ। তাহলে কোষ প্রাচীরের পরিবর্তে পেলিকল নামক একরকমের আবরণ দ্বারা আবৃত, সেই পেলিকেলের মধ্যে মায়োনিম নামক একরকমের সংকোচনশীল প্রোটিন থাকে, সেই প্রোটিনটা তাদেরকে ফ্লেক্সিবিলিটিতে সাহায্য করে, সংকোচন প্রসারণ করতে সাহায্য করে। এর এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা। আরেক রকমের মানে প্রোটিস্টা যাকে বলা হচ্ছে স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ড কাদেরকে বলা হয়? যাদের নির্দিষ্ট কোনো আকার নেই, এরা হচ্ছে সেপ্রোফাইটিক মানে পরভোজী, আর প্রায় আঠার মতো, আঠা বা জিলাটিনের মতো এবং নিউক্লিয়াসযুক্ত, যারা ছত্রাক বা মানে এনিমেল যে কিংডম আছে, এনিমেল কিংডম বা ছত্রাক বা ফাঙ্গির সঙ্গে কিছুটা এদের মিল আছে। মেইনলি দেখতে পাওয়া যায় বিভিন্ন রকমের গাছের গুড়ি, ছাল বা বিভিন্ন হিউমাস, যে মাটির মধ্যে হিউমাস যখন গঠিত হয় সেই রকম মাটিতে এদের দেখতে পাওয়া যায়। এই টাইপের গোষ্ঠীর মানে প্রতিষ্ঠার মানে জীবগোষ্ঠীকে বলা হচ্ছে স্লাইম মোল্ড। তাহলে এরা মেইনলি থাকে বিভিন্ন রকমের আর্দ্র পতনশীল গাছের গুড়ি, ভেজা মাটি ইত্যাদিতে এদের লক্ষ্য করা যায়। এদের যে দেহটা আছে, এদের দেহটা প্রোটোজোয়ার মতো বা কিছুটা এমিবার মতো, এমিবয়েড বা ছত্রাকের মতো, এরা কিন্তু রেণু তৈরি করে। আমরা ছত্রাক পড়াতে গিয়ে পড়েছি বিভিন্ন রকমের জুস্পোর, ক্লামাইডোস্পোর, বিভিন্ন রকমের স্পোর তৈরি করে, এসকোস্পোর, বেসিডিওস্পোর, ঠিক সেরকম এরা রেণু তৈরি করে, কিন্তু এদের দেহে কোনো রকমের ক্লোরোফিল থাকে না। তাহলে ক্লোরোফিল অ্যাবসেন্ট, ক্লোরোফিল অ্যাবসেন্ট থাকায় কী হয়, এরা শালক সংশ্লেষ করতে পারে না, তাই এরা দে আর নট ক্যাপাবল টু প্রোডিউস শালক ফটোসিনথেসিস। এদের যে কোষ আছে সেই কোষে মানে কোনো কোষ প্রাচীর থাকে না, এবং এদের দেহটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস যুক্ত হতে পারে, এবং আঠালো, এদের যে প্রোটোপ্লাজমটা আছে সেটা পুরো আঠালো অংশ দিয়ে গঠিত। তাহলে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়ামের বিভিন্ন রকমের স্পিসিস আছে,
এরা একরকমের বডি তৈরি করে, কিছু কিছু স্লাইম মোল্ডস এরকম একটা বডি তৈরি করে যেটাকে বলা হচ্ছে ফ্রুটিং বডি, যেটা খুব রেজিস্ট্যান্ট এবং যার উপরে রেণু থাকে। রেজিস্ট্যান্ট বলতে বিভিন্ন প্রতিকূল পরিবেশেও সেটা টিকে থাকে, মানে এরা এদের মধ্যে এরা যখন রেণু তৈরি করে, মানে ওজন ওজন যখন সম্পন্ন করে তখন এরা এই রেণু তৈরি করে। তো রেণু বহনকারী আমি বলেছিলাম যে যার মধ্যে রেণু থাকে সেইটাকে একটা বিভিন্ন নামে মানে নামকরণ করা হয়, যেমন হচ্ছে যেখানে স্পোর থাকে তাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, তারপর বা রেণুস্থলী, মানে রেণু বহনকারী যে থলি সেই রকম অংশকে বলা হচ্ছে রেণুস্থলী। তো এই রেণুস্থলী এটা একটা রেণুস্থলী যেটা এদের ক্ষেত্রে বলা হচ্ছে ফ্রুট বডি, যার মধ্যে রেণু থাকে। তাহলে রেণুস্থলী বহনকারী এদের যে অংশ সেটাকে বলা হচ্ছে ফ্রুটিং বডি, এবং সেটা খুব মানে শক্ত, যার ফলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না, যেটাকে বলে রেজিস্ট্যান্ট, মানে খুব তাপ টেম্পারেচার খুব যদি বেশি থাকে বা খুব কম থাকে তাও কিন্তু সেটা ঠিক থাকবে। এরপর আমরা আসছি প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া হচ্ছে এক রকমের ইউনিসেলুলার এককোষী মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক ইউক্যারিওটিক টাইপের কিছু প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব, যারা কেবলমাত্র একটি মাত্র স্বয়ংসম্পন্ন কোষ দ্বারা গঠিত। এদের আকৃতি গোলাকৃতি হতে পারে, গোলাকৃতি, ডিম্বাকৃতি, কিছুটা লম্বাকৃতি হতে পারে বা থালার মতো হয়, তো বিভিন্ন রকম শেপের হতে পারে। তাহলে এই যে প্রোটোজোয়া, এরা এমিবয়েড পদ্ধতিতেও মুভমেন্ট করতে পারে। এই প্রোটোজোয়াকে আবার বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়, যাদের মধ্যে সিলিয়া আছে, এই যে ছোটো ছোটো অংশগুলো এগুলোকে বলা হচ্ছে সিলিয়া, সিলিয়াযুক্ত প্রোটোজোয়াকে বলা হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়া। তাহলে যারা সিলিয়েটেড প্রোটোজোয়া এদের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া, মানে এদের সারা দেহ জুড়ে অসংখ্য সিলিয়া থাকে এবং এই সিলিয়াগুলি নির্দিষ্ট মানে মানে একটা রীতিতে বা ছন্দে চলন করে, কারণ প্রত্যেকটা সিলিয়ার ডিরেকশন এইদিকে, আবার কখনো তারা এইদিকে যায়, মানে একটা সিলিয়া যেদিকে দিক পরিবর্তন করে নেক্সটগুলো সেই দিকেই যায়। তো এই রকমের একটা সরল দলগতির মতো একটা নির্দিষ্ট কখনো ডান দিক কখনো বাম দিক করে এরা গমন করে। এর মধ্যে অধিকাংশ যে প্রজাতি আছে তারা স্বাধীনজীবী, কিছু কিছু আছে অন্তঃপরজীবী রূপে বসবাস করে। তাহলে এদের দেহটা কিন্তু পেলিকেল দ্বারা আবৃত থাকে, অন্যান্য প্রাণীদের তুলনায় এরা অনেক উন্নত। পরপর দুটো সিলিয়ার মাঝে একটা ছিদ্র থাকে যেটাকে বলা হচ্ছে গুলেট। এই গুলেটের ফলে কি হয়, বাইরের যে বাতাস আছে সেই বাতাসের আদান প্রদান হয়, ভেতর এবং বাইরের বাতাসের আদান প্রদান হয়, বাইরের খাবার তাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করে, যেটাকে ফুড ভেকিউলো বলা হয়। এদের মধ্যে দু রকমের নিউক্লিয়াস থাকে, একটা ছোট নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস, ছোটোটাকে বলা হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস। মাইক্রো নিউক্লিয়াস কী করে, মাইক্রো নিউক্লিয়াই এদের জেনেটিক পদার্থটা ক্যারি করে, এদের জিনগত বৈশিষ্ট্যটাকে মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সঞ্চারিত করে। এটা কিন্তু শর্ট কোশ্চেন এসেছিল নিটে যে ম্যাক্রো নিউক্লিয়াসের কাজ, মাইক্রো নিউক্লিয়াসের কাজ কী। এদের যে যৌন জনন সেটা দ্বিবিভাজন প্রক্রিয়া বা কনজুগেশন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। তাহলে এটা আমি লিখেছি একটা প্যারামিসিয়ামের ছবি। যেটা হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়া, আরেকটা হচ্ছে ফ্লাজিলেটেড প্রোটোজোয়া। এগুলো প্রোটোজোয়ার মধ্যে বিভিন্ন রকমের ভাগ। তাহলে প্রোটোজোয়ার মধ্যে একটা হচ্ছে ফ্লাজিলেটেড। ফ্লাজিলেটেড কেন বলা হয়েছে, কারণ এদের মধ্যে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা কী করে, এদের গমনে সাহায্য করে। ঠিক সেরকম একরকমের ফ্লাজিলেটেড প্রোটোজোয়াযুক্ত প্রোটিস্টার নাম হচ্ছে ট্রাইপোনেমা গ্যাম্বিয়েন্স। এই ট্রাইপোনেমা গ্যাম্বিয়েন্স একরকমের প্যারাসাইট, যার ফলে কী হয়, এ বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করতে পারে, যেটা হচ্ছে স্লিপিং সিকনেস। তাহলে একটা রোগ সৃষ্টি করে, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, পরজীবী মানে নিশ্চয়ই কোনো একটা আশ্রয়দাতার বডিতে প্রবেশ করে সে নিজে বসবাস করবে, নিজের জীবনচক্রের কোনো একটা দশা অতিবাহিত করবে, করে সেটা আবার অন্য একটা প্রাণীকে আক্রমণ করবে। তো তাহলে এটা যদি একটা পরজীবী হয়, এ একটা পরজীবী আর বি হচ্ছে একটা ভেক্টর, তাহলে এ পরজীবীটা ফার্স্টে বি ভেক্টরের দেহে নিজের জীবনচক্রের কিছু পার্ট অতিবাহিত করে
একে অ্যাটাক করলো। তারপর এ যখন অন্য একটা প্রাণীকে অ্যাটাক করবে সি প্রাণীকে, তখন সি প্রাণীটা আক্রান্ত হবে। ঠিক সেরকম এই যে মানে প্যারাসাইট আছে, তাহলে প্যারাসাইটটা হচ্ছে ইয়ে ট্রাইপোনেমা গ্যাম্বিয়ান্স, একটা প্যারাসাইট যেটা ভেক্টরের দেহে প্রবেশ করে। ভেক্টরটা হচ্ছে সিসি ফ্লাই। সেই ফ্লাইটা যখন আমাদেরকে অ্যাটাক করবে তখন আমাদের একটা রোগ হবে, যেটাকে বলা হচ্ছে স্লিপিং সিকনেস। তাহলে স্লিপিং সিকনেস ডিজিজের জন্য দায়ী যে প্যারাসাইট তার নাম হচ্ছে ট্রাইপোনেমা গ্যাম্বিয়ান্স। যেই ভেক্টরটার মধ্যে প্রবেশ করছে যে মাছিটা, সেই মাছিটার নাম হচ্ছে সিসি ফ্লাই। এরপরে যেটা আলোচনা করছি স্পোরোজোয়া। স্পোরোজোয়া বলতে এদের কোনো গমনাঙ্গ নেই, যেমন হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে এরা একটা ভেক্টরের দেহে প্রবেশ করে, সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস। তাহলে এই সকল গোষ্ঠীর যে জীব, তারা অন্তঃপরজীবী রূপে বিভিন্ন প্রাণীর দেহে অবস্থান করে এবং রোগ সৃষ্টি করে। এদের জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, কারণ এদের জীবনচক্রে অযৌন এবং যৌন দুটো দশাই দেখা যায়। এরা যখন একটা মানে মশার দেহে প্রবেশ করে তখন তাদের জীবনচক্রের অ্যাসেক্সুয়াল স্টেজটা অতিবাহিত করে, অযৌন দশাটা। তারপর এরা মানুষের দেহে পুরো যৌনদশাটা সম্পন্ন করে। তাহলে দু রকমের দশা তারা দু রকমের মানে পরজীবী আশ্রয়দাতার দেহে সম্পন্ন করে। তাহলে এরা একটা আরেকটা গ্রুপ যেটাকে বলা হচ্ছে ক্রাইসোফাইটস। এই ক্রাইসোফাইটসকে ডেসমাইটস বা গোল্ডেন এলগিও বলা হয়, কারণ এরা পুরো হলুদাভ সোনা মানে সোনালী বর্ণের এককোষী এবং জলে পুরো মুক্তোর মতো ভাসমান, দেখতে পুরো মুক্তোর মতো লাগে। সেই জন্য এদেরকে বলা হচ্ছে গোল্ডেন এলগি। এরা কি ফটোসিনথেটিক শালক সংশ্লেষ করতে পারে? এবং এদের দেহে কি সঞ্চিত হয়? সিলিকা বা বালু। তাহলে এদের যে দেহটা, এদের দেহটা উপরে একটা হাফ, নিচে একটা হাফ, ব্র্যাকেটের মতো একটা, থার্ড ব্র্যাকেটের মতো দুটো পোর্শনে বিভক্ত। তাহলে সিলিকাযুক্ত এদের কোষপ্রাচীর যে আছে এগুলোতে সিলিকা বা বালি সঞ্চিত হয়। তাহলে এদের কোষপ্রাচীরটা হচ্ছে সিলিকা সম্পূর্ণ মানে সিলিকাযুক্ত কোষপ্রাচীর। এবং ইউক্যারিওটিক, এদেরকে বলা হচ্ছে ডায়াটমস। এদের কোষপ্রাচীরে সিলিকাযুক্ত আবরণী থাকায় এদেরকে বলা হচ্ছে ফাস্টিউল। ফাস্টিউল বলে কারণ এদের দেহে সেলুলোস ছাড়াও এই সিলিকাযুক্ত আবরণী থাকে। তাহলে এদের যে ফ্রাস্টিউল মানে পুরো দেহটাকে বলা হচ্ছে ফ্রাস্টিউল। এবং ফ্রাস্টিউলটা দুটো অংশে বা দুটো হাফে বিভক্ত বা দুটো ঢাকনা বিভক্ত, যার উপরেরটাকে বলা হচ্ছে এপিথিকা আর নিচেরটাকে বলা হচ্ছে হাইপোথিকা। তাহলে এদের যে মানে যে পুরো যে জীবগুলো, এদের জীবগুলো হচ্ছে ডায়াটম, ডায়াটম বলা হয় বা মলেশিরা বা সাইক্লোটেল্লা, এই টাইপের জীব মানে এই গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত ক্রাইসোফাইটসের মধ্যে। তো এই যে ডায়াটম আছে, এই ডায়াটম যখন মারা যায় তখন কি হয় যে ডায়াটমের যে বডিটা আছে সেই বডিটা সঞ্চিত হয়ে, অনেকগুলো ডায়াটমের বডি সঞ্চিত হয়ে একটা কোরাল বা প্রবালের মতো একটা জিনিস সঞ্চিত হয়। এদের যে বডিটা আছে বডিটা নষ্ট হয় না। কেন নষ্ট হয় না? কারণ এদের বডিতে সিলিকা সঞ্চিত থাকে। তো তখন সেটাকে বলা হচ্ছে ডায়াটোমাসিয়াস আর্ট। যেমন প্রবাল, যেমন প্রবাল প্রাচীর তৈরি করে, ঠিক সেরকম এদের বডিটা সঞ্চিত হয় ডায়াটোমাসিয়াস আর্ট তৈরি করে। সেটা কি করে? অয়েল ফিল্ট্রেশন আর পলিশিংয়ের কাজে ব্যবহৃত হয়। এরা হচ্ছে চিপ প্রডিউসার অফ ওশান, মানে সমুদ্রের যে উৎপাদক, তার মধ্যে মেইন যে থাকে মেইন গোষ্ঠী সেটা হচ্ছে ডায়াটম। হ্যাঁ।